বাংলাদেশের গণতন্ত্র এখনো অবশ্যই দেশ বিপন্ন, আমাদের সেই গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে সচেতনভাবে আন্দোলন করতে হবে। আজকে তারই প্রথম মৃত্যুবার্ষিকীতে আসুন আমরা সবাই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তার আত্মার তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে বেহেশত করেন। গতকালও আজকে খবরের কাগজের ছবি বেরিয়েছে যে দেশনেত্রী তার কনিষ্ঠ পুত্রের কবরের পাশে কাঁদছে। উনি সহজে কাঁদার মানুষ নন, ওনাকে আমরা যারা কাছে থেকে দেখেছি দেশের মানুষ দেখেছে গণতন্ত্রের জন্য একজন আবশ্যিক মানুষ নেত্রী, শত দুঃখ কষ্ট উপেক্ষা করে তিনি দৃঢ় ইস্পাতের মতো গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন। গতকাল আমরা তাকে দেখেছি তার চোখ দিয়ে পানি পড়ছে। ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সচেতন হবে গণতন্ত্রের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আসুন আজকে আমরা আরাফাত রহমান কোকরের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে বেহেশত করেন।